ইয়েমেনের হুথিদের লক্ষ্য করে দ্বিতীয় দফায় আবারও বিমান হামলা চালিয়েছে আমেরিকা। শুক্রবারের হামলার মাধ্যমে হুথিদের নিয়ন্ত্রিত একটি রাডার স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। গাজায় নৃশংসতার প্রতিবাদে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার পাল্টা হিসেবে আমেরিকা এই হামলা চালায়। এদিকে আমেরিকার যে কোনো হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথিরা। রেড সিতে হুথিদের হামলা মোকাবেলায় বিভিন্ন দেশের সমন্বয়ে কোয়ালিশন বাহিনী গঠনের চেষ্টা চালায় আমেরিকা, কিন্তু অনেক দেশ এই প্রচেষ্টায় সাড়া না দেয়। শেষ পর্যন্ত ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার হুথিদের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায় আমেরিকা। শুক্রবার রাতে দ্বিতীয় দফায় ইরান সমর্থিত গ্রুপটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় আমেরিকা ও ব্রিটেন। ইউএস সেন্ট্রাল কমান্ডের বরাতে এমন তথ্য জানিয়েছে এনবিসি ও এপি সহ একাধিক গণমাধ্যম। মূলত রেড সিতে হামলার ব্যাপারে হুথিদের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের কড়া হুঁশিয়ারির পরই নৌবাহিনীর জাহাজ থেকে ওই হামলা পরিচালনা করা হয়। এনবিসি নিউজ জানায় 150-এরও বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মিসাইল ছুড়ে হুথিদের অন্তত 60টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। হোয়াইট হাউসের বরাত দিয়ে এনবিসি নিউজ আরও জানায়, হামলায় হুথিদের ওয়ারহাউস, অস্ত্র ভাণ্ডার এবং আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সহ অনেক কিছু ধ্বংস হয়। এদিকে আমেরিকার এই হামলার নিন্দা জানিয়েছে হুথি বিদ্রোহীদের অর্থ, অস্ত্র এবং গোয়েন্দা সহায়তাকারী দেশ ইরান। দেশটি বলছে এর মাধ্যমে আঞ্চলিক অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে আমেরিকা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্রথমে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরপর রেড সিতে চলাচলকারী ইসরায়েলের পণ্যবাহী জাহাজ সহ তেল আভিভের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে হামলা চালাতে থাকে তারা। এতে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলসীমায় বন্ধ হয়ে যায় বাণিজ্যিক জাহাজ চলাচল, যার বিরূপ প্রভাব পড়ে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে। গত নভেম্বরে ইসরায়েলি পণ্যবাহী জাপানি এই জাহাজটি আটক করে ইয়েমেনের নৌবন্দরে নিয়ে যায় হুথিরা। আটক করা হয় জাহাজটির নাবিকদেরও। গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাহাজটি বিনা শর্তে মুক্ত করে দেওয়ার দাবি জানায় জাপান। We strongly demand the Houthis to release the vessel and its crew. মহসিন কবির, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।